বন্ধুরা আমরা যাচ্ছি মাওয়া, আর মাওয়াতে কিন্তু আজকে ইলিশ খাওয়া হবে। বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির ভিতরে ইলিশ এবং খিচুড়িটা কিন্তু অসাধারণ লাগবে। সঙ্গিনী পেয়ে গেছে, তুমি পাও নাই, তুমি সঙ্গিনী পাও নাই। বাবা ভাবছ 11,000 আকাশ ছোঁয়া দাম চাইছেন, খুব ভালো। হ্যাঁ অবশ্যই। বন্ধুরা আমরা আছি শ্যামলী পার্কে, আর এদিকে আমাদের ফ্রেন্ডরা কিন্তু মাওয়া যাওয়ার জন্য প্রস্তুত। হ্যাঁ দোস্ত, কি অবস্থা? এই তো মাওয়াটা। হ্যাঁ আমি আরিফ। আচ্ছা আমি আজকে আমরা এখন রাত্রে মাওয়া যাব সবাই ইনশাল্লাহ সবাই একসাথে। হেই আমাদের কিউট লাল ডুকডুকে টমেটো, খালিগাতে সুন্দর মতো ঘুমাচ্ছিলেন। তারপর এই যে এখন কিভাবে আসলেন জানি না, আমরা যাচ্ছি মাওয়াতে। এনিওয়েজ আমরা এখন আকাশ থেকে পড়ছস মানে বৃষ্টির মতো এসে গড়ায়। ওই যে সিলেট, এটা কে? তোমার পরিচয়টা বলে দিও। কি বলবো তোমার পরিচয়টা? আমার পরিচয় বলতে কি, আমি তো তোমাদের ফ্রেন্ড, এর জন্য যাচ্ছি তোমাদের। আচ্ছা এই পাশে আরেকজন আছে, এই যা ড্যান্স দেয় রে বাবা, মানে একটা মঞ্চে উঠাই দিলে ও পড়া মঞ্চটাকে ভেঙে ফেলবে। কালকে দেখছি, কালকে না পরশু, ওই যে ওইখানে, ওই যে ওইখানে। হ্যাঁ ওইখানে গেছিলাম। আর কে আছে এইদিকে? পারান না ধরুন, এগুলা কে? এই নি সাথে লো একটা বাটপার। বন্ধু তুমি যে রুটি আর কলা খাচ্ছ ঠিক আছে, তুমি মা গিয়ে তারপরে ই খাবা কিভাবে, ইলিশ খাবা কিভাবে? হ্যাঁ পেটে আমার প্রচুর জায়গা আছে, প্রচুর জায়গা আছে। শুধু ওই না, এখানে সবাই প্রায় এজো আর একজন। এই তুমি মা গিয়ে ইলিশ খাবা কিভাবে, মা গিয়ে ইলিশ খাবা কিভাবে? কলা খেয়ে আগে কলার জায়গাটা পুরাই, তারপর ইলিশ আসবে। এই যে আর একটা হাঙ্গি, রাতে খায় নাই? আচ্ছা খাবো বিভিন্ন স্টাইলে, নেক্সট টাইম বলবো না, দেখা যাবে। এই আমি, এই তোমারটা কই? ফালাই দিছিস আবার, উঠাইছিস আবার, উঠাইছিস আবার, না আমাদের না দেখাইলে হবে না, ফালাই আবার উঠা। এই আচ্ছা কথা হচ্ছে, কয়টা কলা খাও কয়টা রুটি খাও সব হিসাব করে রাখো, হ্যাঁ চাচার যেন লস না হয়। তুমি কার সাথে চ্যাটিং করো, কোন মেয়ের সাথে চ্যাট করো গ্রুপের, আমি একটু দেখতে চাই। বের করো বের করো, এই গোপন তথ্য ফাঁস হয়ে যাবে। হ্যাঁ এর আগে কি জানো ভাইরাল করছিলাম একটা গ্রুপ থেকে, ও এর জন্য আমার আমার কাছ থেকে অন্তত সাবধান থাকে। কেন আর যার পজিশন নিয়ে বসে যাও, পজিশন? হ্যাঁ মেয়েদের জন্য একটা তাদের জন্য আলাদা সিট দেওয়া হয়েছে। ভালো করছি সময়
এই বৃষ্টি পড়তেছে হালকা বৃষ্টি বন্ধুরা আমরা যাচ্ছি মাওয়া আর মাওয়াতে কিন্তু আজকে ইলিশ খাওয়া হবে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির ভিতরে ইলিশ এবং খিচুড়িটা কিন্তু অসাধারণ লাগবে ইনশাল্লাহ আমরা ভালোভাবে পৌঁছাতে পারলে অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন এবং কি আমাদের মজা উপভোগ করতে পারবেন এখানে দেখেন আমাদের ফ্রেন্ড সার্কেলগুলা সবাই কিন্তু মজা করতেছে আর খুবই এনজয় করতেছি আজকের নাইটটা আসলে হঠাৎ করে এইরকম ট্যুর এই কেউ ওই দিকে যায় না কেউ চাপো চাপো দেখছো এত স্পিডে ভাই মানে এত স্পিডে বাইক গুলো টানে অস্থির লেভেলের অস্থির আমি এটা লাগাই দিতেছি আর একটা গাড়ি আছে সামনে তো ওইটাকে সাথে করে নিয়ে তো বন্ধুরা আমরা কিন্তু এইমাত্র মাওয়ায় এসে পৌঁছালাম এবং কি আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই কিন্তু অনেক মজা করছে গাড়ির ভিতরে আমরা অনেক মজা করছি আপনারা ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবেন এই লাল টুকটুক সঙ্গিনী পাইছো এই কিন্তু সঙ্গিনী পেয়ে গেছে এই তুমি পাও নাই তুমি সঙ্গিনী পাও নাই এই যে ও কিন্তু এখন খোঁজার মানে খুঁজতেছে পাও নাই না আর মাতে কিন্তু আচ্ছা খুঁজতেছি দেখি পাই কিনা এখানে আসো দেখা যাক খেলা হবে হ্যাঁ মামা দেখি দেখি মামা এইটু এটা ওঠান ওঠান এটা কতটুকু সাইজের দেড় কেজি হবে আচ্ছা কত টাকা কেজি কেজি কেমন পরে পরে আচ্ছা দেখ আগে উঠাক তারপরে দেখি আমরা হ্যাঁ এগুলা কোন জায়গায় ইলিশ মামা পদ্মার ইলিশ অরিজিনালি না চাঁদপুরে এটা মাঝে আপনার শিরেশ্বর শরীয়তপুর হ্যাঁ মোহনার অরিজিনাল পদ্মার ইলিশ পাওয়া যায় আপনাদের এইদিকে না অবশ্যই পাওয়া যায় আচ্ছা এইগুলা এগুলাকে পদ্মার হ্যাঁ এইটা তাজা আছে এইটা কেমন এইটা ডিম হয়েছে প্রচুর ডিম হয়েছে
এটা ডিম আছে একটু এসএজের আর মাছের হইছে আচ্ছা আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই কিন্তু আছে মাছ দেখতেছে আর মূল আকর্ষণ তোই কিন্তু এইটা একটু নিচ থেকে ওঠান হ্যাঁ বড় দেখ করো আজকে পিস বেলা দেব না কেজি বল মুছাটা বল কেজি 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 1600 টাকা করে কেজি 1600 টাকা করে বেশি চাইলেন না মামা আমার মতে তো বেশি হয়ে গেল অনেক বেশি হয়ে গেল মামা মাছ দেখাইছে যা মাছ হ্যাঁ টোটাল কত হলে পাবা রাম এইয়া বাজার সহ একটু দাঁড়ান এইখানে আমরা ফয়সালি করি ওই আচ্ছা এখন হচ্ছে ওজন দিবে দেখি কত কেজি হয় আমাদের আজকে পুরো 6000 কত বলছো তুমি 3000 টাকা দেই কত বলছো 3000 ভালো বলছো আটো চারটা মাছ এগুলা কি অরিজিনালি পদ্মার মাছ ভাই আমি এই যে ছয় বান্দা মাছ কাটে তুমি কিনছি দাদা হ্যাঁ এই আঙ্গুই জায়গা অন্য জায়গার মাছ আসে এই মাছ কত লাগবে ভাই লাগবে সবই তো লম্বা মাছ তো মামার গুল মাছ লাগবে এই মাছ লম্বা কইতাছেন চলে গেছে আপনি ফার্স্টে আমাদের অন্য মাছ দেখাইছেন একজনে আবার ভিতরে নিয়ে গেছে ভিতরে আবার আন্ডারগ্রাউন্ডে ভালো মাছ রাখছে দেখি মামা কি দেখায় আমাদের কেজি হলো 2000 কেজি না আমরা পিস নেব তিন পিস কত পড়বে তিনটা কত পড়বে আমারে দেখো তিনটা দাম কই দেবো বাবা বাপ তো 11000 টাকা 11000 ডপাটা দাম আকাশ ছোঁয়া দাম চাইছেন খুব ভালো হ্যাঁ অবশ্যই আচ্ছা আমরা দেখি মামা আসো আমি না মাওয়াগাটার এমন কোনো মার্কেট থাকে যদি রিজিক থাকে আমার কাছে আগে খেয়ে দিবা 5600 টাকা করবো যদি মন চায় 5600 1600 টাকা কেজি আমরা ছাত্র মানুষ হয়েছি তোমার এত এসেছে মানে রিটার্ন অন্য জায়গায় দাদা ভাই এখন মাপ দিবে নাকি আমি বড় সাইজের মাছ নিছি না তুমি কত কত হলে পারবে চারটে মাছ এই সাইডটা হলে 52 হ্যাঁ চারটে বাজার আছে সব কমপ্লিট যা আছে 52 টাকা পড়বে 52 হ্যাঁ কত হলে পারবা তুমি মামা আমরা সব করে খেতে আসছি মজা করতে আসছি ঠিক আছে তুমি আমি কথা বললে দাদা ভাই আমি এই যে খাওয়াবো আবার আসতে হবে আমি বললো পারমানেন্ট কাস্টমার আছে আমি বললো
আছে আর মাছ তো কিনা না আমাদেরকে সুযোগ দেন আমরা পার্মানেন্ট ওইটাই তো বস আচ্ছা এই বাতো এটা আর ঘুমে বিস্তারিত বুঝছো যে এটা গান আমি বুঝছি এটা গান তুমি যে তিন মিনিট এই করো এটা আর এই করো না আমরা কইলাম দাও লেগনা প্রতিষ্ঠান ট্যাক্স তো বলবো তোমার নাম মারলো খাইতেলে টাকা আমরা ছাত্র মানুষ আমরা ছাত্র মানুষ চাইছি আমি তিন মিনিট দিমু এটা সব কথা করতে গিয়া আর পেজ বোতলে নিউ বোতলে এই রোল ভাই মানে কত করে পড়তেছে মামা আমরা খারাপ বলি নাই কিন্তু আচ্ছা দেখি তাহলে এই দিকে আর দেখ দেখো ওইগুলার সাইজ বড় ছিল আর কিছু বলি আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর রাত কাটাইতাম আমরা আগে কি সুন্দর আগে মাথা মাথা গুলো দিয়ে মাথা এখন কোনটা জানি বন্ধু কি জানো বন্ধু আর কিন্তু ইরা আসার নিচে দিয়ে আসমান দেখা যায় দেখাইতেছে আসমান এই যে মা আসছো তোমার অনুভূতি কি ফিলিংস ওয়াও তুমি তো কাজ গুলো অনেক ছোট হয়ে গেছে আমার প্রত্যাশা থেকে এতটা ছোট যেটা এখন আমার বলার বাসা হারিয়ে ফেলছে আমাদের নেত্রী না সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আর আমাদের ফ্রেন্ড রাব্বি এবং কি বন্ধুর নাম কি জানো ফারহান দুজন আছে দায়িত্বে খাজিনদারের দায়িত্ব আছে কেমন টেস্ট কেমন খুবই চমৎকার অসাধারণ ধন্যবাদ আজকে একটা আসুন আমাদের প্লেটের নিকট দেখুন আমাদের ইলিশ মাছ গুলো তোমার নানি কে বোঝে না আমার সাইডে এত আছে এই যে নানি যদি নেই খাবার বলে দিনছে বন্ধু যদি খাবার বলে দিনছে তো মমতা যাবো আপনি কিছু বলো নাম কি জানো ভুলে গেছি বান্ধবী তুমি কিছু বলো হ্যাঁ বান্ধবী তুমি কিছু বলো চমৎকার হিট করতে আসে রে ডেঞ্জারাস তোমার কেমন লাগছে হ্যাঁ এটা ফাইন বললাম তো অনেক ভালো লাগছে আর যারা যারা অর্গানাইজ করছে এবং আমাদের বন্ধু হ্যাঁ বিশাল দুজনকে বিশেষভাবে ধন্যবাদ আচ্ছা সুন্দর করে একটা অর্গানাইজ করা হ্যাঁ তোমার নাম দোস্ত তোমার কাছে কেমন লাগছে আজকে প্রোগ্রামটা অনেক ভালো লাগছে এটা আমার
মানে অদম্য তেলের সাথে প্রথম ট্যুর, এজন্য আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ওয়াও, তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়েছি, আর এখন আমরা ওই পাশটাতে যাবো। ওই পাশটা নাকি অনেক সুন্দর, এই দিকটা বাম পাশে, আর ওই দিকে কিন্তু ব্রিজ, হ্যাঁ, পদ্মা সেতু। তো ওই দিকে আমরা যাবো, তারপরে দেখবো ওই পাশটা আসলেও কেমন। এই যে এই পাশটাতে যাই, আসলে বাতাসটা বোঝানো যায় না, সকালবেলার যে বাতাসটা আসলেও কিন্তু অনেক অন্যরকম মজা আসে।